হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মামানা কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। তো আমার কাছে অনেক ভিউয়ার্সরা প্রশ্ন করলো যে আপু, আপনি একটা বাটার রেসিপির ভিডিও দেন, খুব সহজে কিভাবে আপনারা ঘরে বাটার তৈরি করতে পারেন সেই রেসিপিটা দেখাবো এবং আপনাদের কমেন্টসের কিছু জবাবও দেব। অনেকে আমার কাছে বাটার সম্বন্ধে কিছু প্রশ্ন জানতে চেয়েছিল, তো আমি প্রশ্নের জবাবগুলো ভিডিওতে দিয়ে দেব। তো আশা করতেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বাটার তৈরি করার জন্য আমাদের মেন উপকরণ হচ্ছে দুধ। তো এখানে আমি 1 লিটার দুধ জাল করে নিয়েছি। এই যে দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। এখন আমি চুলাটা বন্ধ করে রেখে দেব। এটাকে আপনারা চাইলে এমনি চুলার কাছে রেখে দিতে পারেন, না হলে আপনারা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারেন। ঠান্ডা হওয়ার পরে আমি এটার থেকে শটটা উঠিয়ে নেব। তো এখন দেখা আমি শটটা কোন বক্সে এটাকে সংরক্ষণ করে রাখবো। এখানে আমি দুইটা দুধের বক্স নিছি, একটাকে দেখেন আমি ছিদ্র করে নিছি, যাতে আমি দুধের শটটা ওঠানোর সময় যে এক্সট্রা দুধগুলো থাকবে সেটা যেন নিচে চলে যায়। এখন আমি দেখেন অনেক মোটা করে সর্বোচ্চ আমি শটটা উঠিয়ে নিচ্ছি। দুধটা গরম করার সময় আপনারা কিন্তু নাড়াচাড়া করবেন না, যতক্ষণ পর্যন্ত সন্না বসে। সর বসার সাথে সাথে আপনারা চুলাটা বন্ধ করে দেবেন। তো এখন যতটুকু সম্ভব আমি শটটা উঠিয়ে নিচ্ছি। আমি আগে থেকে কিছু উঠিয়ে রাখছি, এটাকে আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো। তো আপনারা চাইলে 1 লিটার দুধ দিয়ে ঘন ঘন করে জাল করে সর উঠাতে পারেন, আর না হলে প্রতিদিন যে দুধটা জাল করেন সেটা থেকে অল্প অল্প করেও নিতে পারেন। তো আমি এখন ঢাকনাটা বন্ধ করে এটাকে ফ্রিজে রেখে দেবো। তো ফিরে আসতেছি, কিছুদিন পরে দেখেন সরের বক্সটা কিন্তু ভরে গেছে। এখন আমি এটা দিয়ে বাটার তৈরি করে নেব। তো এটাকে আমি ডিপ থেকে নামিয়ে রেখে 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে দেবো, যতক্ষণ পর্যন্ত না এটা নরম হয়। এই যে দেখেন এক্সট্রা দুধগুলো এখানে পড়ে গেছে। তো এখন আমি একটা মিক্সার নিয়েছি, মিক্সার মধ্যে আমি দুধের সরগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো সর আমি দিয়ে দিয়েছি। এখন দেখেন আমি ফ্রিজ থেকে একটা ঠান্ডা বোতল নিয়েছি। এই বোতলটার ভিতরে কিন্তু অর্ধেক বরফ হয়ে আছে আর অর্ধেক পানি। একদম আপনাদেরকে ঠান্ডা একটা পানির বোতল নিতে হবে। এখানে আমরা ঠান্ডা পানি দেবো, কোনো মতে এখানে নর্মাল পানি দিবেন না, একদম ফ্রিজে ঠান্ডা পানিটা দিতে হবে। এখন এটাকে আমি ঢাকনাটা বন্ধ করে ব্লেন্ড করে নেব। তো এই যে দেখেন আমি ঢাকনাটা বন্ধ করে দিছি এবং এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, আমি এখন আপনাদেরকে দেখাই। দুধের শটটা কিন্তু একদম বাটার মতো হয়ে গেছে, দেখেন নরম এরকম। একদম ফিনিশিং করে নিতে হবে। তো আমি একটা শুকনো একটা পাতিলের মধ্যে দিয়ে দেবো আবার ঠান্ডা পানি ফ্রিজের। এই পানিটাও কিন্তু একদম ঠান্ডা হতে হবে। এখন আমি মিক্সার থেকে বাটারটা নিয়ে এই ঠান্ডা পানির মধ্যে রাখবো। রেখে এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে, খুব ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে, দেখেন কিছু ভেসে আছে, ওই সবগুলো একসাথে মিশিয়ে নেব। একটা বলের মতো করে নিচে দেখেন চেপে চেপে আমি পানিটাকে বের করে দেব, যাতে করে এখানে কোনো এক্সট্রা পানি না থাকে। হালকা হালকা করে চাপতে হবে। আমি এখানে একটা টিফিন বাটি নিয়েছি, বাটিটার মধ্যে আমি একটা র্যাপিং পেপার নিয়ে নিছি, যাতে করে এটা বের করার সময় খুব ইজিভাবে বেরিয়ে আসে। তো বাটারটাকে আমি এখন হাত দিয়ে চেপে চেপে একটা শেপের মতো দিয়ে দিচ্ছি, যাতে করে সুন্দর একটা শেপে চলে আসে আর কি। তো আমি এখন এটাকে ঢাকনা বন্ধ করে 2 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেবো। ফিরে আসতেছি 2 ঘন্টা পরে। এই যে দেখেন 2 ঘন্টা পরে, 2 ঘন্টা কিন্তু বেশি হয়ে গেছে, আপনারা চাইলে 1-1.5 ঘন্টা রাখতে পারেন। বাটাটা কিন্তু এখন খুবই হার্ড হয়ে গেছে। আমি কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে কেটে নিলাম। আপনারা একটু কিছুক্ষণ ডিপ থেকে নামিয়ে রেখে আর একটু অপেক্ষা করতে পারেন, তাহলে খুব ভালোভাবে কাটা যাবে আর কি। তো দেখেন আমি একটু কেটে দেখাচ্ছি বাটারটা কীরকম হয়েছে। আশা করতেছি আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন এবং প্রিয় বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। তো আপনাদের কিছু কমেন্টসের জবাব ছিল, সেটা হচ্ছে আপনারা আমার কাছে জিজ্ঞেস করলেন যে কেটো ডায়েটে
বাদামটা যে আমি বাটার দিয়ে ভেজে খাই, আপনারা কি বাটার ছাড়া কি খাওয়া যাবে কি না? তো আপনারা বাটার ছাড়াও খাওয়া যাবে, আপনারা চাইলে বাটার না থাকলে আসল ঘিটা খেতে পারেন, না হলে সরষের তেল দিয়ে ভেজে খেতে পারেন। কাছে অনেকে জানতে চেয়েছিল যে বাটারটা কি। বাটারটা হচ্ছে যে মাখন, যেটা আমরা বাংলাতে মাখন বলি, আর ইংলিশে এটার নাম হচ্ছে যে বাটার। আরও একটা প্রশ্ন ছিল যে একটা ভাইয়ার, যে উনি বলছে যে বুলেট চায়ে বুলেট কফের মধ্যে কি বাটার না দিলে চলবে কি না। তো আমার কাছে ডাক্তার জাহাঙ্গীর কবি তো বলছে যে বুলেট চায়ের মধ্যে আপনারা বাটার দিতে হবে এবং কোকোনাট অয়েল দিতে হবে, না হলে এমসিটি অয়েল দিতে হবে। তো আমার কাছে, আমরা এখানে বিদেশে এমসিটি অয়েলটা খুঁজে পাইনি, তো আমি শুধু বাটার দিয়েও খাইছি আর শুধু নারিকেল তেল দিয়েও খাইছি। এখন তো বেশিরভাগ আমি নারিকেল তেল দিয়ে খাই, বাটারটা ইউজ করি না। তো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কোনটা খেতে চান। দুটোটা খেলেও আপনার ওজন কমবে, দুটোটা না খেলেও আপনাদের ওজন কমবে। মানে যে কোনো একটাই খেতে হবে কফির মধ্যে, কিন্তু নারিকেল তেল না হলে বাটার দিয়ে যে কোনো একটা খেতে পারেন, দুটোটা একসাথে দিতে হবে এমন কোনো কথা না। তো আমার কাছে যখন যেটা ছিল আমি তখন সেটাই খাইছি, আমার ওজন কমছে। তো আশা করতেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন এবং প্রিয় বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে তাহলে জানাবেন, আমি দ্রুত ভিডিও দেওয়ার চেষ্টা করবো।